আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে শীতকাল আসার আগেই মশার উপদ্রব অনেক বেশি বেড়ে গেছে, তাই আজকে আপনাদের সাথে আমি ঘরোয়া পদ্ধতিতে মশা কীভাবে 10 মিনিটের মধ্যে ঘর থেকে তাড়ানো যায় সেই পদ্ধতিগুলোই দেখাবো। আমি ভিডিওতে 3টি পদ্ধতি দেখিয়েছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আপনারা মিস করে যাবেন। তো চলুন শুরু করি। আমি এখানে ন্যাথফলিন নিয়েছি, ন্যাথফলিনগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা বাজার থেকে ন্যাথফলিন অথবা কর্পূর যেটাই বলেন না কেন, গুঁড়োটাই ব্যবহার করতে হবে এখানে, তা না হলে আপনার প্রসেসিংটা পুরোপুরি হবে না। আর লাগবে শুকনো তেজপাতা আর একটি মাটির পাত্র। আগুন ধরানোর জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে মাটির পাত্র। তাছাড়া আপনারা মাটির পাত্র যদি না পান তো কোনো ভারী পাত্রগুলো নিতে পারেন। আর লাগবে ঘি। আমার পাত্রটা একটু কালচে হয়ে গেছে কারণ আমি এটা অলরেডি ব্যবহার করেছি এজন্য। তো আমি এখন তেজপাতাগুলোতে একটু ঘি লাগিয়ে দিয়েছি। ভালো করে তেজপাতার এপিচ ওপিচ দুই পিঠে ভালো করে ঘিটা লাগিয়ে নিতে হবে, তাহলে আপনার প্রসেসিংটা খুব ভালো হবে। তো আমি এভাবে একটা লাইটার দিয়ে পাতাগুলোতে একটু আগুন ধরিয়ে দিয়েছি। এভাবে নিভে আসলে আর একটা পাতাতে এভাবে একটু কর্পূর ছড়িয়ে তারপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে রাখলেই হয়ে যাবে। আর যখন আপনার আবার নিভে আসবে তখন পাতা দিবেন আর উপর থেকে একটু কর্পূর ছড়িয়ে দিবেন, তাহলেই দেখবেন আর নিভুচ্ছে না। এটার বেনিফিট হচ্ছে আপনারা ঘরে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, সুঘ্রাণ তৈরি হবে যা মশারা সহ্য করতে পারবে না, কিন্তু মানুষের কাছে বা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর তাছাড়া এতে কোনো ক্ষতিকর দিকগুলোও নাই যা বাইরের কয়েল বা স্প্রেগুলোতে, মশা মারার স্প্রেগুলোতে থেকে থাকে। তো আপনারা ঘরেই এভাবেই খুব সহজেই মশাগুলো দূর করতে পারবেন। এই পদ্ধতিতে আপনাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয় তো আমি পরবর্তীতে আরও 2টা টিপস দিচ্ছি। টিপস নাম্বার 2, খুবই সহজ আর আপনারা হয়তো এটা অনেকেই জানেন, লেবু আর লবঙ্গ, এটা 2টা খুবই উপকারী জিনিস যা মানুষের শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এভাবে লেবুর মাঝখান থেকে কেটে নিয়েছি, 2 টুকরা করে নিয়েছি একটা লেবুকে। তারপর এভাবে লবঙ্গগুলোকে এভাবেই গেঁথে দিব আমি। গেঁথে আমি যতদিন পর্যন্ত এটা না শুকিয়ে যাবে ততদিন পর্যন্ত রাখবো, এর কার্যক্ষমতা ততদিন পর্যন্তই থাকবে। এটা খুবই উপকারী টিপস। এই লেবু আর লবঙ্গর গন্ধ মশা মাছি এগুলা সহ্য করতে পারে না, তাই আপনারা এভাবে যেখানে মশা মাছির উপদ্রবটা বেশি সেখানে আপনারা ব্যবহার করতে পারেন। চলুন তো টিপস নাম্বার 3 দেখি। 3 নম্বর টিপস হচ্ছে আমি এখানে কিছু খোসা ছাড়িয়ে রসুন কুচি নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি, কোয়াগুলোকে আমি একটু কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে গ্রেট করেও নিতে পারেন। এভাবে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, যথাসম্ভব চেষ্টা করবেন ছোট ছোট কুচি করে কাটার জন্য। তারপর আমি এখানে 1 চা চামচ কর্পূর গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও বলছি কর্পূর আপনার যে কোনো মুদি শপে পেয়ে যাবেন। আর দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন আপনারা চিন্তা করতে পারেন ঘি কর্পূর এত দাম দিয়ে এগুলা কেন করব, তো আপনারা তো এর থেকে অনেক বেশি খারাপ জিনিসগুলাই বাসায় ব্যবহার করছেন যার ফলে আপনাদের স্বাস্থ্যের এবং অনেক বেশি ক্ষতি হচ্ছে। তাই আপনারা ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না আর আপনারা খুব সহজে এগুলা থেকে মুক্তি পেয়ে যাবেন। আমি এখন এখানে ম্যাচেস নিয়েছি, আগুন ধরিয়ে দিয়েছি, এভাবে আস্তে আস্তে জ্বলতে থাকবে। এই গন্ধটা মশাটা একদমই সহ্য করতে পারবে না, অবশ্যই মশাগুলো আপনাদের বাসা থেকে হয়তো মরে যাবে নয়তো পালিয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, উপকারী হলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে